আমার এখানে হয়েছে না, হয়তো শান্তি বাজারে আমার এখানে মিটিং এ আসার কথা ছিল, যারা যারা মিটিং এ আইছে আইতে লইছিল গাড়িতে করে, ওই গাড়ির ভাঙচুর করা হয়েছে। এত শুনছি আমি নিজে কোনো দেখছিও না, তবে যারা শুনছি শান্তি বাজার থেকে এখন অনেক কাজ ভাঙা টাঙ্গা করে রয়েছে। মানে আপনার বাড়িতে কোনো সভা হওয়ার কথা ছিল? আমার বাড়িতে সভা হওয়ার কথা ছিল, সুদীপ বর্মন এবং কাশী শাহ আসার কথা, এবং ওনারা এসেছেন। আচ্ছা, কিন্তু অনেক লোকেই আসতে পারছেন না, রাস্তাতে আটকে আনতে হয়েছে, আর অনেকেই বাড়িঘর থেকে কেউ হয়েছেন, আর এই অবস্থা আর কি। সুদীপ বর্মন বা আশিস শাহর গাড়িতে কি কোনো আক্রমণ হয়েছে? না, ওই গাড়িতে আক্রমণ হয়েছে, আমার বাড়িতে তাই এখান থেকে কেটে গেল। মানে কংগ্রেসের অন্যান্য কর্মীদের গাড়িতে আক্রমণ করা হয়েছে? অন্যান্য কর্মীদের। মূলত আপনার বাড়িতে আজকে কি বিষয়ে আলোচনা হয়েছে? আমার এখানে আজকে এমন কোনো না, এখানে শুধু মৃত্যু গেটার। আচ্ছা, আমার এখানে যে এমন পার্টির মিটিংটা তাও না, সুদীপ বাবুরা আইছেন, আমরা হয়তো ভবিষ্যতে কংগ্রেসের বা এখানে যারা যারা আইছেন তাদের কংগ্রেসে জয়েন করবো, এই ধরনের আর কি। আপনি কোনো প্রোগ্রাম না আজকে, আজকে হচ্ছে জাস্ট মিটু গেটার। আপনি অনেকদিন ধরেই চরিলাম এবং গোলাঘাটিতে কংগ্রেস এবং বিজেপিতে মানে প্রার্থী ছিলেন এবং বিধায়ক ছিলেন, আপনি শেষের দিকে বিধায়ক মানে এখনো পর্যন্ত বিজেপিতেই আছেন, তো আজকে সুদীপ বর্মন আশিস শাহাদের নিয়ে আপনার বাড়িতে কি আলোচনা সভা হয়েছে? আমি বললাম তো একদম মৃত্যু গেটার আলোচনা বলতে কি, আমরা সবাই একত্র হয়েছি, আমরা ভবিষ্যৎ নিয়ে কি করব না করব, আমাদের যারা অন্যান্য যারা আইছে এখানে, হ্যাঁ, তারাও তো আলোচনা করলো করব। শোনা যাচ্ছে আগামী 9 তারিখ সুদীপ বর্মনের হাত ধরে আপনি কংগ্রেসে যোগদান করছেন। 9 তারিখে তো এটা করব। আমি দেখছি না কিন্তু, তবে গাড়ি কয়েকটা গাড়ি ফেরত দেওয়া হয়েছে। তারা বিশেষ করে আমি শুনছি নিগমানন্দ গোস্বামী এবং বিশ্রামজের দুলাল ঘোষ, ওদের গাড়ি নাকি ফেরত দিয়ে দেওয়া হয়েছে।